অবশেষে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। তাদের দেয়া সাত দফা দাবির সঙ্গে ভোটের তারিখ এক মাস পিছিয়ে তফসিল ঘোষণার দাবিও জানিয়েছে তারা। সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা। প্রতীকের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। রাহুল রায়ের রিপোর্ট। কয়েকটি রাজনৈতিক দল নিয়ে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গঠিত হয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। এতে বিএনপি যোগ দিয়ে সাত দফার দাবি জানায়। দুদফা সংলাপেও একই দাবি জানিয়ে আরও আলোচনার কথা বলেন তারা। দুদিন আগে রাজশাহীর সমাবেশেও দাবি আদায়ে কর্মসূচি দেওয়ার কথা বলেন তারা। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় প্রেস ক্লাবে দুপুরের সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়। এরকম একটা পরিস্থিতিতে একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রায় অসম্ভব ব্যাপার, তাই জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। কিন্তু এরকম ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসাবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সাত দফার দাবির কথাও বলেন তিনি। এই ঐক্য দিয়েই বিজয়ের কথা বলেন ফ্রন্টের নেতৃত্ব দেয়া ডক্টর কামাল হোসেন। সংবিধানকে কেন্দ্র করে এই ঐক্য গঠন করা হয়েছে। সংবিধানের যে মৌলিক বিষয়গুলো আছে, সংবিধানের যে মূল্যবোধ আছে, সেটাকে কেন্দ্র করে এই ঐক্য গঠন করা হয়েছে। যখনই জাতীয় ঐক্য গঠন হয়েছে, তারা বিজয় ছিনে এনেছে। প্রত্যেকবারই এটা হয়েছে, ইনশাল্লাহ এইবারও হবে। ঐক্যফ্রন্টের প্রতীক সহ বিভিন্ন বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসবে কিনা এমন অনিশ্চয়তায় ছিল এক ধরনের আশঙ্কাও। অবশেষে জাতীয় ঐক্যফ্রন্টের এই ঘোষণায় রাজনীতিতে স্বস্তি ফিরে এলো তা বলাই যায়। আর সবার প্রত্যাশা অনুযায়ী সব দলের অংশগ্রহণেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে রাহুল রায়, চ্যানেল আই।